বিজ্ঞানমনস্ক জাতি গঠনে উদ্যোগ অব্যাহত আছে জাতি হিসেবে উন্নতি করতে হলে গবেষণায় মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি বলেন স্বাস্থ্য খাতে গবেষণার ঘাটতি আছে এ বিষয়ে অনেক বেশি গবেষণা দরকার বলে জানান প্রধানমন্ত্রী এ সময় মৌলিক গবেষণার পাশাপাশি প্রয়োগিক গবেষণার ওপর জোর দিতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গবেষণার বিকল্প নেই প্রধানমন্ত্রী আরও বলেন করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ চলছে তাই সবাইকে মাস্ক পরার পাশাপাশি আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয় অনেক আটের নির্বাচনে আমাদের লক্ষ্য ছিল আমাদের নির্বাচনী স্তরের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ প্রায় প্রতিটি ইউনিয়নে আমাদের ব্রডব্যান্ড পৌঁছে গেছে আর যেখানে পৌঁছাতে পারিনি সেখানে আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু একের মাধ্যমেই সবাই অনলাইনে কাজ করতে পারছে সেই সুযোগটা এসে গেছে আমরা এখন ডিজিটাল ডিভাইস তৈরি করছি বাংলাদেশে